মানুষ এবং কুকুরের মধ্যে একটা গভীর সম্পর্ক আমরা অতীত থেকেই দেখে আসছি। আপনার বাড়িতে পোষা কুকুরটি আপনার পছন্দের জিনিস হয়তো ভেঙে ফেলতে পারে, কিন্তু আপনার বিশ্বাস সে কখনোই ভাঙবে না। আমাদের সকল দর্শকদের মধ্যে যে সকল দর্শকবৃন্দর কাছে কুকুর রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের পোষা কুকুরটি সর্বদা আপনার জীবন রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে। কুকুরদের কিছু ক্রিয়েটিভিটি এবং কিছু দুঃখজনক ঘটনা নিয়ে আমাদের আজকের এপিসোড। আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে কতগুলি মানুষ খুবই নির্মমভাবে কুকুরের উপর অত্যাচার করেছে, অপর পাশে এই সকল অবুজ কুকুরগুলি তাদের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া পর্যন্ত করেনি। তাহলে চলুন আজকের এই আকর্ষণীয় এপিসোড শুরু করা যাক। হৃদয়কে কাঁপিয়ে তোলার মতো এই ঘটনা আমেরিকার ফিনিক্স শহরে ঘটেছিল, কারণ এই শহরের একটি কাপেল একটি কুকুরছানাকে মাত্র 2 বছর বয়সে তাদের বাড়িতে নিয়ে আসে। তবে এই কুকুরটির মালিক কুকুরটিকে একটি চেনের সাহায্যে বাড়ির পিছনের গার্ডেনে বেঁধে রেখেছিল। কিন্তু আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কুকুরের গলায় এই রূপ চেন বাঁধা হয়েছিল একদিন কিংবা 2 দিনের জন্য নয়, বরং পুরো 10 বছরের জন্য তার গলায় এই চেন বাঁধা হয়েছিল। আপনি একবার চিন্তাভাবনা করে দেখুন যে একটি কুকুর বিগত 10 বছর ধরে খোলা আকাশের নিচে এইভাবে চেনের সাহায্যে বাঁধা অবস্থায় জীবনযাপন করে যাচ্ছে। তবে সে কতটা কষ্টের মধ্যে রয়েছে সেটা হয়তো আমি ভাষা দিয়ে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সাধারণত একটি কুকুর 10 থেকে 13 বছর, ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত জীবিত থাকে। তবে ভিডিওতে দেখানো এই কুকুরটি তার জীবনের 10 বছর এই গার্ডেনের মধ্যে চেনের সাহায্যে বাঁধা ছিল। এই কুকুরটি এমন একটি নির্মম কন্ডিশনের মধ্যে ছিল যেটা আপনার ভাবনা চিন্তার বাইরে রয়েছে। চেনের সাহায্যে বাঁধা ছিল বলে কুকুরটি শুধুমাত্র অল্প কিছুটা দূরত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে সে মন খুলে কোনো কিছুই করতে পারত না। তার এই রূপ দুরবস্থা দেখে আপনাদের মধ্যে অনেকেই হয়তো মন্তব্য করবেন যে সৃষ্টিকর্তা হয়তো তার ভাগ্যে এই কষ্ট জন্ম থেকেই লিখে দিয়েছে। তবে খোলা আকাশের নিচে বাঁধা থাকতো বলে এই কুকুরটি প্রচণ্ড পরিমাণে গরম থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সবকিছু সহ্য করে গিয়েছে। এই রকমের একটি কন্ডিশনের মধ্যে যদি কোনো মানুষকে 10 বছর পর্যন্ত রাখা হয়, তাহলে হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই সেই মানুষটি মৃত্যুর সঙ্গে গলা মেলাবে। তবে জুডিত নামক কুকুরটি অনেক সাহসী ছিল, তা না হলে এতটা কষ্ট করে বেঁচে থাকা খুব কঠিন ছিল। কিন্তু এতটা পরিমাণে শাস্তি তার মালিকের কম মনে হয়েছিল, কারণ তার মালিক মনোরঞ্জনের জন্য মাঝে মধ্যেই কুকুরটিকে মারধর করত আর তাকে অল্প পরিমাণে খাবার দেওয়া হতো যাতে করে সে শুধুমাত্র বেঁচে থাকতে পারে। বিগত 10 বছর ধরে জুড়িত ভুলে গিয়েছিল যে খুশি বা আনন্দ জিনিসটা আসলে কি। তাকে দেখে আপনি মনে মনে চিন্তাভাবনা করবেন যে কুকুরটির চোখ সবসময় ছলছল করছে, আর সে হয়তো মনে মনে চিন্তাভাবনা করছে যে কবে কেউ একজন দেবদূতের মতো আসবে আর তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। দীর্ঘ সময় ধরে এইভাবে বাঁধা থাকার জন্য তার পিছনের পা ধীরে ধীরে অকেজো হতে শুরু করেছিল। 10 বছর চেনের সাহায্যে বাঁধা থাকার জন্য তার গলা সামনের দিকে ঝুঁকে পড়েছিল। তারপর দেখা যায় ওই বাড়ির মালিকের কতগুলি প্রতিবেশীর নজর জুড়িদের উপর পড়ে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে কোনো প্রকারে কুকুরটিকে তারা বাঁচাবে। জুড়িতের মালিক যখন বাড়িতে থাকতো না, তখন তার প্রতিবেশীরা কুকুরটিকে বেশি বেশি করে খাবার দিত যাতে করে কুকুরটি পুনরায় সুস্থ সবল হয়ে ওঠে। এই সকল প্রতিবেশীরা যদি মনে করত তাহলে কুকুরটিকে তারা বাড়ি থেকে নিয়ে যেতে পারত, কিন্তু এই সব কিছু আইনের বিরুদ্ধে হতো। এরপর দেখা যায় এই সকল প্রতিবেশীগুলি এনজিও এবং রেস্কিউ সেন্টারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু কোনো দিক থেকে তারা ঠিকভাবে রেসপন্স পাচ্ছিল না। তবে একদম শেষে আমেরিকার অ্যানিমাল রাইট অর্গানাইজেশন এই ঘটনাটিকে সিরিয়াস ভাবে নিয়েছিল। এরপর জুড়িতকে রেস্কিউ করার জন্য তারা এগিয়ে আসে। এই সংস্থার মধ্যে কাজ করা প্রত্যেকটি মানুষ জুড়িতের এই অবস্থা দেখে সম্পূর্ণ অবাক। তারপর এই সংস্থা জুড়িতের মালিকের সঙ্গে কথাবার্তা বলে এবং জুড়িতকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর শুরু হয়েছিল জুড়িতের ট্রিটমেন্ট, আর এই সংস্থা জুড়িতকে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে দেয় এবং তার ঠিকভাবে দেখাশোনা শুরু করে। তারপর দেখা যায় জুড়িতের শরীরে অবস্থিত জড়িয়ে থাকা সকল লোম কেটে ফেলা হয় যা বিগত 10 বছর ধরে নোংরা হয়েছিল। এই সকল লোমগুলিকে কাটার পর জুড়িতের আসল চেহারা সকলের সামনে ফুটে ওঠে। সম্পূর্ণ শরীর নোংরা হয়েছিল আর প্রত্যেকটি লোম একে অপরের সঙ্গে জড়িত ছিল। এই সকল লোমগুলিকে কেটে ফেলার পর জুড়িতের শরীর কঙ্কালের মতো হয়ে গিয়েছিল।
সে এতটা পরিমাণে রোগা হয়ে গিয়েছিল যে কারণে তার শরীরে ইনজেকশন দেওয়ার মতো কোনো মাসেল ছিল না। জুডিতের পিছনের পাগুলিকে ঠিক করার জন্য দুটি চাকাযুক্ত মেশিন লাগানো হয়েছিল আর এই মেশিন জুডিতকে হেঁটে যেতে সাহায্য করেছিল। তবে অল্প কিছুদিনের মধ্যেই জুডিতকে একটি ভালো মনের মানুষ লালন পালন করার জন্য নিয়ে নেয় আর এই ব্যক্তির কাছে আগে থেকেই আরও দুটি কুকুর ছিল। নতুন দুটি বন্ধুকে পেয়ে জুডিত অনেক খুশি হয়েছিল। তবে জুডিত পুরোপুরিভাবে বুড়ি হয়ে গিয়েছিল যে কারণে নতুন ঘরে যাওয়ার 1.5 বছর পর তার মৃত্যু হয়। জুডিত তার জীবনের বেশিরভাগ সময়টা কষ্টের মধ্যে কাটিয়েছে, তাই শেষ সময় সে অল্প পরিমাণে আনন্দের মধ্যে ছিল। আমরা প্রায় সময় এমনটা মন্তব্য করে থাকি যে যার শেষ ভালো তার সব ভালো, আর আমাদের গল্পের মধ্যে জুডিতের সঙ্গে এমনটাই ঘটেছিল। এখন আপনারা জানতে চলেছেন ডিউক নামক একটি শিকারী কুকুরের দুঃখজনক গল্প। তবে ডিউককে যে ব্যক্তি লালন পালন করেছিল তিনি একজন শিকারী ছিলেন, যে কারণে তার মনের মধ্যে দয়া, মায়া, মমতা এবং ভালোবাসা কিচ্ছু ছিল না। এরপর দেখা যায় ডিউক নামক কুকুরটিকে এই শিকারী চেনের সাহায্যে বেঁধে রাখত, আর শিকারের সময় আসলে ডিউক অল্প সময়ের জন্য ছাড়া পেত, তবে সেটা শুধুমাত্র বছরে একবার কিংবা দুইবার। তার জীবন দুঃখ কষ্টে ভরে গিয়েছিল আর বিগত 5 বছর সে এইভাবে চেনের মধ্যে বাঁধা ছিল। এরপর দেখা যায় বয়সের সাথে সাথে ডিউকের মালিক তাকে সময় মতো মারধর করতে শুরু করে। তবে বিগত 5 বছরের মধ্যে তার মালিক শিকার করা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিল, যে কারণে তার মালিক ডিউকের কথা তো ভুলেই গিয়েছে আর ধীরে ধীরে তার প্রয়োজনও শেষ হয়ে গিয়েছে। তবে ডিউকের মালিক কুকুরটিকে অন্য কাউকে দেওয়ার পরিবর্তে দিন প্রতিদিন তার উপর আরো অত্যাচার শুরু করে। তারপর দেখা যায় ডিউককে সময় মতো খাবার দেওয়াও বন্ধ করে দিয়েছে, এমনকি কিছু সময় দেখতে পাওয়া যেত তাকে জল পর্যন্ত দেয়নি। পর্যাপ্ত পরিমাণে খাবার না পাওয়ার জন্য ডিউকের ওজন 9 কিলোতে গিয়ে পৌঁছায়। একটি প্রাপ্তবয়স্ক কুকুরের ওজন মাত্র 9 কিলো, এই রকমের তথ্য আপনাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট যে তার মালিক তার প্রতি কিরকম ভাবে অত্যাচার করেছে। তবে আরো কিছুটা সময় যদি এইভাবে চলতো তাহলে কিন্তু ডিউক মারা যেত। কিছুদিন পর সৌভাগ্যক্রমে একটি রেস্কিউ অর্গানাইজেশনের নজর ডিউক নামক কুকুরটির উপর পড়ে, আর এই সংস্থার একজন কর্মচারী ডিউককে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য তার মালিকের সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু ডিউকের মালিক তাকে ছাড়তে রাজি হচ্ছিল না। দীর্ঘ সময় বোঝানোর পর শেষ পর্যন্ত ডিউককে সেখান থেকে উদ্ধার করা হয়। তারপর দেখা যায় একটি মেডিকেল ক্লিনিকে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় এবং তার ঠিকভাবে দেখাশোনা শুরু করা হয়। অল্প কিছুদিন যত্ন নেওয়ার ফলে ডিউক সম্পূর্ণভাবে সুস্থ সবল হয়ে ওঠে আর হেলদি হয়ে ওঠে। তারপর দেখা যায় অল্প কিছুদিন ক্লিনিকে থাকার পর একটি নতুন পরিবার তাকে অ্যাডপ্ট করে নিয়েছে। এরপর দেখা যায় ডিউকের নতুন মালিক তাকে ডেনমার্কে নিয়ে চলে যায়, আর পরবর্তীতে তার নামটিও চেঞ্জ করে দেওয়া হয়েছিল যাতে করে সে সেই সকল পুরাতন দুঃখজনক অতীতগুলিকে ভুলে থাকতে পারে। বর্তমানে এই কুকুরটির নাম চার্লি দেওয়া হয়েছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই সকল কুকুরগুলির সঙ্গে যে দুঃখজনক ঘটনা ঘটে থাকে তা আমাদের এই পৃথিবীতে কিছু স্থানে এখনো পর্যন্ত ঘটে চলেছে, আর এই সকল নিষ্পাপ প্রাণীগুলিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এতক্ষণ তো আপনারা কুকুরের দুঃখজনক গল্প সম্বন্ধে জানলেন, তবে এখন আপনি জানতে চলেছেন যে একটি কুকুর কিভাবে মানুষকে সাহায্য করে থাকে, একটি কুকুর কতটা বিশ্বস্ত হয়ে থাকে আর সে কিভাবে আপনাকে সাহায্য করতে পারে সেটা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাবেন যে রায়পুরের একটি বাড়িতে দুটি চোর ঢোকার চেষ্টা করে, তারপর দেখা যায় এই দুটি চোর ঘরের পাঁচিলের উপর উঠে পড়েছে। তবে এই দুটি চোর তাদের চুরি করার পরিকল্পনা সাকসেস করার আগেই সেখানে ওই বাড়ির পোষা কুকুর এসে উপস্থিত হয়। তারপর দেখা যায় এই কুকুরটি খুব দ্রুত গতিতে ছুটে আসে এবং চোর দুটিকে দেখে চিৎকার শুরু করে। পরবর্তীতে দেখতে পাওয়া যায় কুকুরটিকে দেখা মাত্রই এই দুটি চোর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভিডিওটি দেখার পর আপনিও বুঝতে পারবেন যে এই অবুজ প্রাণীটি আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য নিজেদের জীবনের পরোয়া পর্যন্ত করে না। তাহলে আপনি বলুন তো, আমরা কেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করব না? তাই আপনার বাড়ির আশেপাশে যে সকল কুকুরগুলি রয়েছে তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমি আপনাকে দিলাম। আপনার যতটা সম্ভব আপনি ততটা পরিমাণে তাদের দেখাশোনা করবেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন আর আগামী দিনে এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং সকল বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, enjoy all the moment.